আমি ভূতে ভূতে এসেছি। আমি চাইলে অঞ্চলের লোকগুলোকে এক জায়গায় জড়ো করে 5,000, 7,000, 10,000 লোককে মিটিং করতে পারি, সম্ভব নয় কি আমার জন্য? পক্ষে সম্ভব, কিন্তু আমি আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য আপনাদের ভোটে এসেছি। যে আপনাদের ভোটে আমি বিধায়ক, আপনারা ভোট দিয়েছিলেন বলে আমি বিধায়ক। ভোট দেওয়ার সময় যেমন এদিক সেদিক ঘুরি আমরা, ভোটটা নেওয়ার পরে কেন আমরা মানুষের কাছে আসি না? 5 বছর ধরা ছোঁয়া পাওয়া যায় না, ফোন করলে ফোনে পাওয়া যায় না, সার্টিফিকেট চাইতে গেলে টাকা দিতে হয়, নাহলে সার্টিফিকেট পাওয়া যায় না। এটা বন্ধ করতে হবে। আমি রাজনীতিতে এসেছি রাষ্ট্রের সেবা করার জন্য, রাষ্ট্রবাসীর সেবা করার জন্য। যদি রাজনীতিতে আসিছি রাষ্ট্রবাসীর সেবা করা, রাজনীতি রাষ্ট্রের সেবা করা, তাহলে সার্টিফিকেট দিয়ে টাকা নিয়ে যাবে না, এটা অনৈতিক কাজ। একজন বিধায়ক আপনাদের পাড়ায় এসে আপনাদের ভোটের গুরুত্বটা বোঝাতে ওই জন্যই চাইছে। আর আনুষাঙ্গিক কিছু সচেতন করার জন্য, কিছু কথা বলার জন্য, তার আগে বলি, কারো যদি কোনো কাগজপত্র সার্টিফিকেটের প্রয়োজন হয়, কোনো যদি আমার কাছে কোনো চাওয়া পাওয়া বা অভাব অভিযোগ থাকে, আপনি আমাকে লিখিত দিতে পারেন। আমার গাড়ি আছে, অফিসে গাড়িতে আছে, সার্টিফিকেট দরকার হলে ওখানে চলে যাবে, সার্টিফিকেট পেয়ে যাবে। সার্টিফিকেট দিতে গেলে আমি দুটো জিনিস আপনাদের কাছে নিই, আমি 2 পয়সা নেব না। প্রথম কথা, আধার কার্ড বা ভোটার কার্ড, যেজন্য ফটো দিয়ে কোনো একটা কারো জেরক্স কপি। দ্বিতীয় কথা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। কেন আমি অ্যাপ্লিকেশনটা চাই? অ্যাপ্লিকেশন অনেকে লিখতে পারেনি বলে আমি একটা ফরম্যাটে রেডি করে দিয়েছি, তার জেরক্স আমার কাছে আছে, তাও আপনাকে পয়সা খরচ করে জেরক্স করতে হবে না। কেন অ্যাপ্লিকেশনটা? ধরুন আপনি গিয়ে বলছেন আপনার মেয়ে অবিবাহিত, একটা কন্যাশ্রী বা বিভিন্ন কোনো দরকার আছে, একটা ফর্মটা ফিল আপ হবে, আমার একটা রেকমেন্ডেশন নেয়, চাই আমার একটা সার্টিফিকেট চাই। আমি তো জানছি না আপনার মেয়ে বিবাহিত কি অবিবাহিত, কিন্তু আপনি বলছেন অবিবাহিত, আমি দিয়ে দিলাম। কিন্তু ঘটনাচক্রে হয়তো সে আমাকে ফাঁসানোর জন্য, রাজনৈতিকভাবে আমাকে পেরে উঠতে পারছে না, আমাকে ফাঁদে ফেলার জন্য বিবাহিত মহিলাকে আমার কাছে গিয়ে অবিবাহিত বলে সার্টিফিকেট নিয়ে নিতে পারে। আমি তো সবার পক্ষে অন টু অন চেস করা বা ভেরিফাই করা সম্ভব না, সেজন্য একটা অ্যাপ্লিকেশন। আপনি যেহেতু সার্টিফিকেট আনতে আসছেন, আপনি লিখে দেবেন আপনার মেয়ে অবিবাহিত, তাকে একটা সার্টিফিকেট দিয়াও, তার বেসিসে আমি আপনাকে সার্টিফিকেট দিয়েছি। আপনি বলছেন আপনার একটা আধার কার্ড আপডেট করার দরকার আছে, নামের বানান ভুল আছে, আপনি গিয়েছেন, আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে দেবো, আমার সহির দরকার হলে আধার কার্ডটা সহজেই হয়ে যাবে, আমি একটা পয়সা নেবো না আপনাদের কাছে, কিন্তু আপনাকে একটা একটা দরখাস্ত লিখতে হবে যে আমি অমুক গ্রামের এই জায়গার স্থায়ী বাসিন্দা, আমার আধার কার্ডের সমস্যা আছে, এটাকে ঠিক করার জন্য আপনার সহির প্রয়োজন আছে। নাহলে কি হবে, না কেউ বাংলাদেশ থেকে এসেছে, অনেক হয় না, বা ভিন্ন দেশ থেকে এসে গেলাম, আধার কার্ড ডুপ্লিকেট করছে না, আমার সিগনেচার দিয়ে যদি করে দেয় ফাঁসবো ভাইকে, ওই জন্য অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে, এটা কি ভুল করা হচ্ছে? বলছে অন্য এমএলএরা নাই নে। আচ্ছা, অন্য যারা এমএলএ ছিল, আপনারা তো দীর্ঘদিন বাপের বয়সী লোকেরা, অন্য এমএলএ এই এখানে কোনোদিন এমএলএ কে দেখেছিলেন? ভোটের পরে, ভোটের সময় সব এমএলএ হাজির হয়ে যাবে, ক্যান্ডিডেটকে যেখানে বলবে সেখানে ঢুকে যাবে, কিন্তু ভোট নেওয়ার পরে, জেতার পরে, এই আম বাগানে এসে কাউকে কথা বলতে দেখেছিলেন, এটা একটু অন্যরকম যেমন লাগছে, এই এমএলএরা একটু আইনটা মানে কাগজটা পেতে গেলে একটু অন্যরকম লাগবে। এমএলএ এর কাছে 500,000 টাকা দিয়ে কাগজ লাগবে না, কিন্তু আপনাকে প্রপার পেপারটা দিতে হবে। গাড়িতে আছে বা লোক করে বসানো আছে, কারো কোনো সার্টিফিকেটের প্রয়োজন হলে যোগাযোগ করবে, আর অন্যথায় হয়তো কেউ এখন এসে পৌঁছাতে পারেনি, আজকে আমি আছি 129 নম্বর বুথে, আমি পরে আছি, ওখানে পাঠাতে পারেন আপনারা, বা মাঝরাইট অফিসে আপনারা যাবেন, যে কোনো সার্টিফিকেট, আপনাদের ছেলেরা এখান থেকে কোনো নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, হোস্টেলে থাকার জন্য অনেকে রেকমেন্ডেশন লাগে, সেটা দিতে পারবো আমি, কোনো পয়সা করে কোনো ব্যাপার নয়, কোনো পয়সা করে ব্যাপার নয়। এই যে সমাজ ব্যবস্থা চলছে, সার্টিফিকেট নিতে গেলে 500,000 দিতে হয়, অনেকে হয়তো আপনারাই বলবেন, আমি বলছি না, খবর আমার কাছে আছে, কিন্তু ওটা নয়, ওটা অনুচিত। আরে ভোটে জিতেছি, তার দায়িত্ব তো এইগুলো পালন করা। আপনারা আমাকে ভোট দিয়েছেন কিসের জন্য? আমার পক্ষ থেকে যে ক্ষমতাগুলো আছে যথাযথ ব্যবহার করা, টাকার বিনিময়ে নয় তো? কিন্তু আজকে টাকার বিনিময় হয়ে যাচ্ছে, উপস্থিত হয়েছে, অনেক সময় অনেক কথা বলি আমি এখানে, শুধু একটু জানতে চাই এখানে মানুষ কোন পেশার সাথে বেশি যুক্ত? হ্যাঁ, কৃষিকাজের সাথে,
কৃষকদেরকে একটু সচেতন করে দু একটা কথা বলি, শুনতে চান তো নাকি আপনারা? না শুধু বলবো, এসে বলবো আমাকে ভোটটা আমি সোনার রাস্তা বানিয়ে দেবো। হ্যাঁ, আমাকে ভোটের আগে আমি মনে করি, ভোটের আগে যদি আপনি সচেতন হন, আপনি যাকে ভোট দেবেন নিশ্চয়ই ভালো লোককে ভোট দেবেন। সচেতনতার অভাবের জন্য যা বুঝিয়ে দেয় সেটা বুঝে না, তাই তো নাকি? কৃষক যারা আছেন, পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে, কোন কৃষক যদি 60 বছরের আগে মারা যায় তার পরিবার এককালীন 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। এখানে কোন কৃষক জানেন? এটা জানানো আমার দরকার নয়, এটা লোকাল বডিতে যারা আছে তারা জানাবে। আমি আইনসভার সদস্য, আমি যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আমি কথা বলবো।